স্টেশন সংলগ্ন বস্তি এলাকার দুস্থ ও গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে টিউশন দিয়ে চলেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেলওয়ে পুলিশ ইনভেস্টিগেটিং সেন্টারের পুলিশ কর্মীরা। স্টেশনে আসা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার পাশাপাশি কঠোর হাতে আইন শৃঙ্খলা রক্ষা করে থাকেন রায়গঞ্জ স্টেশনের ডালখোলা জিআরপির অধীন আরপিআইসির পুলিশ কর্মীরা। এর পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে উইনার্স এডুকেশন ক্লাসেস এই প্রকল্পের মাধ্যমে এলাকার খুদে পড়ুয়াদের পাঠদান করে চলেছেন এই পুলিশ বাহিনী। রেল স্টেশন সংলগ্ন বস্তি এলাকায় থাকেন দিন আনা দিন খাওয়া বহু দুস্থ গরিব মানুষ। তাদের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে বা প্রাইভেট টিউটর দিয়ে পড়াশোনা চালাতে পারেন না। এইসব দুস্থ গরিব ছেলে মেয়ে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে টিউশন প্রদান করে চলেছেন রায়গঞ্জ স্টেশনের আরপিআইসির পুলিশ কর্মীরা। প্রায় এক বছর ধরে বিনামূল্যে টিউশন পেয়ে ভীষণভাবে উপকৃত বস্তি এলাকার দুস্থ খুদে পড়ুয়ারা। রায়গঞ্জ রেল পুলিশের এই মদতি উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন রায়গঞ্জবাসী। এই বিষয়ে এক খুদে পড়ুয়া আকাশ বাসফোর বলে, এই বিষয়ে রায়গঞ্জ রেল স্টেশনের আরপিআইসির সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রজক জানান। রায়গঞ্জ আরপিআইসিতে আমার নাম হচ্ছে চিত্তরঞ্জন রজক, বর্তমানে সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করি। আচ্ছা, এটা আমাদের বড় সাহেবের নির্দেশানুসারে আমাদের স্টেশন সংলগ্ন যারা গরিব গরিব ছেলে যারা টিউশনি করতে পারে না তাদেরকে নিয়ে আমরা একটা আমাদের নিজের পরিশ্রম দিয়ে বড় সাহেবের নির্দেশানুসারে আমরা পড়াশোনা করাই। এটা প্রায় এক বছর ধরে আমরা করাচ্ছি। সাধারণত স্টেশন সংলগ্ন যারা গরিব শ্রেণীর লোক, মানে গরিব পরিবারের ছেলে মেয়ে যারা টিউশনি করে না বা পয়সার অভাবে টিউশনি পড়াতে পারেন না তাদেরকে নিয়ে আমরা এই ক্লাসটা করি। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।